কত কি বিক্রি হয়েছে যে সবের পাকা পাক পাকা পাক আপনারা ডাকছে তো ভক্তরা আছেন তাইলে হারা এখানে ঘুরতে আসছি যে আমাদের যে ধরফড় করছিল তো বাড়িতে বাড়িতে থেকে থেকে একবারে শেষ এই জন্য এখানে ঘুরতে আসছি আপনি ফেটি করতে আসছেন আমিও ঘুরতে আসছি বুঝতে পারলেন না খালি আপা গেল নয় হারাও ঘুরতে গেছে পিঠা গালা একটু চাখা চুখা দেখতে গেছে যে কে কি পিঠা বেচছে কেমন কেমন কাপড় বেচছে কি কি বিক্রি হয়েছে সব কিছু এগুলা দেখা আমার গালে লেড়ে চড়ে খেবড়ে চুড়ে এটা হলো আমার কাম তা আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আর রাজশাহীতে একবার পক পক করে চলেছি এই যে দেখা লেড়ে চড়ে দেখছি সব একবার বুটিক্সের কি কি জানি বিক্রি হয়েছে মেলা একবারে জি ভরে দিচ্ছে ঢুকার পরে খালি বেটি ছেলে আর বেটা ছেলে খালি চক 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 করে সাইজা কুজা একবার এটা বসে আছে লাগছে আমি রোকসানা ফাতেমা জোনাকি ফ্যাশন গ্যালারিজের ওনার আমি একজন ফ্যাশন ডিজাইনার আমি আমার স্টলে সমস্ত প্রোডাক্ট নিয়ে আছি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি এবং সম্পূর্ণ আমার নিজের ডিজাইনে তৈরি করা এগুলো কার আপনার তৈরি এগুলো আমার নিজের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আমি প্রথমবারের মতো মেলায় অংশগ্রহণ করছি জীবনের প্রথম ঠিক আছে আচ্ছা আমি প্রথমবারের মতো মেলায় দিচ্ছি সবাই ভক করে এসে আমার রংমাখা ফেস ঠিক আছে যেমন করে সব কথা কইছে এমনি আশা লাগা সবারে জানখানটা কেমন কাহা বাহা করবে চলেন আরো আগাদি কাগাই এগুলো সরাসরি রংপুর থেকে নিয়ে আসা মানে তাঁতির কাছ থেকে সরাসরি এখানে জামদানি তারপরে এই যে রংপুরের শতরঞ্জি আর এগুলো হচ্ছে নারায়ণগঞ্জ তাঁতিদের কাছ থেকে নিয়ে আসা এগুলো হচ্ছে জামদানি উদ্যোক্তা রাজশাহী যতগুলো আছে ক্ষুদ্র ব্যবসায়ী সবে ঠেকের একটা একটা করে মেলা লিয়েছে নিজের তৈরি করা জিনিস থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লিয়ে আসা ভাকা ভাকা ঠেকের আপনার তুলে দিয়েছে দেখেন তাই পিঠা কেমন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ধুম পড়ে গেছে সবার পিঠা খাওয়া ধুম পড়ে গেছে কি করবো এই জন্য মনে করেন দিয়ে কুল করতে পারছি না বাড়িতে মন টিকে না তো তাই কাহা বাহা করছে জি তাই চলে আসছি দুনিয়ার যত স্বাদের জিনিস আছে আচার থেকে শুরু করে আপনার পোশাক আশাক তারপরে যত বেটা ছেলে বেটি ছেলে আপনাকে দেখতে জি কহিবে তারপরে কি মাছ ভাজা টাছ ভাজা এগুলো আপনার নিয়ে আসে আপনার সুন্দর করে একবারে কি কব সমুদ্রের মাছ গালা সব ধরনের আলো পাপড় তো থাকবেই তো সব দেখে আমার জি খালি লকপক লকপক করছে বিক্রি কেমন হচ্ছে মোটামুটি পাটপাটাছি ছোটকালে বাপ মাকে খালি কইতুম যে মেলাতে যাবো তো যাইতে দিত না হার গদকে মহারাজপুরের মেলা হয় তো এই যে রাজশাহীতে খালি একবারে মেলা হইতেই থাকে আর এত রকমের একবারে পিঠা পিঠে বিক্রি হইতে গাপ গাপ করে খাইছে দেখেন আর বসে আচার মধু টধু ইদিকে আপনার গিটার বাজিয়ে ফেলে দিলে সব ফের আপনার কালিয়া কালিয়া গান গালাকে শুনছে শুই নাই জি ভরে দিচ্ছে একবারে কত দিক থেকে কত জন আসছে কত রকমের মন কত রকমের একবারে খাওয়ার খাইছে আর একবারে জিকে লকপক লকপক করে ফেলে দিচ্ছে এই যে দেখেন পিঠাপুটি কুলা কাঠি যা আছে যে একটা মাথল আপনি ভাকাম করে দিয়ে দিল আমি এই যে মোড়াও আছে দেখতে পেয়েছেন আপনারা দুটা আমরা মরা যেটা আপনারা নবাবগঞ্জের মানুষ বসি এই যে চাল নিয়ে আমরা শস্যা চালি তারপরে কালাই চালি সব কিছু এটি করে আপনার ঐতিহ্য ধরে থাকার লেগে কিন্তু আর একবারে লাগছে জানকে ছেড়ে দিচ্ছে আর জান খালি একবারে কেমন কাহা বাহা করছে মেলাতে বসার লেগে খালি ধন্যবাদ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এটা বেসিক্যালি আমাদের এখানে যে রাজশাহীতে একমাত্র যে রাজশাহীতে একমাত্র হচ্ছে প্রতিষ্ঠান যেখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এবং আমাদের মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আসলে কাজ করছি আমরা এখানে বেসিক্যালি আমরা চেষ্টা করছি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা সেখানে আমাদের উদ্দেশ্য ক্যাম্পেইনটা করা এখানে বেসিক্যালি আমরা 4-6 জিনিস মেজার করছি সেটা হচ্ছে আমাদের নর্মাল মানসিক স্বাস্থ্য পাশাপাশি আমাদের যে ডিপ্রেশনের লেভেলটা কেমন বা উদ্বিগ্নতার লেভেলটা কেমন বা অ্যাংজাইটি লেভেলটা কেমন পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা দেখতে যাচ্ছি যে এখানে ইন্টারনেট আসক্তি বা আমাদের যে সূচিবায় রোগ বা একই কাজ আমরা বারবার করি বারবার হাত ধোয়া বা বারবার দেখা মানে দেখা যাচ্ছে সে সারাদিন হাত ধুচ্ছে বা সারাদিন দেখা যাচ্ছে ভাষা পরিষ্কার করছে এই টাইপ রোগগুলো আমরা যেন আইডেন্টিফাই করতে পারে সেই জন্য আমরা স্বল্প মূল্যে মাত্র জাস্ট 50 টাকা নিয়ে আমরা কি করছি এই জিনিসগুলো মেজার করার চেষ্টা করছি মেলা মানে খালি যে কাপড় চুপড় লুঙ্গি তো হবেন এগুলা লক্ষ্য কাঠা কুঠি সব কিছু আপনার বিনোদনের সব জায়গা আছে তারপরে ঈদকে ফের ডাক্তারও চলে এসেছে যারা একটু মানসিক রোগী প্রেম প্রীতি করে একবার ছাকামাকা খেয়ে একবার টেহাড়া বেঁকা হয়ে গেছেন তার গেলে কিন্তু একবার সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে মেলা তার এই যে দেখেন বসার জায়গা আর জি ভয় রয়ে যাচ্ছে মেলাতে আসছি না আসলে তো ভালো লাগে না দেখতে আসলাম সঙ্গে আপনাকে দেখে ফেললাম খুবই ভালো লাগলো আমাদের স্কুল তো অনেক ভালো লাগছে এই আপা গেলে এমন সুন্দর করে হয়েছে কিন্তু পোশাক আশাককে বানিয়ে লিয়েছে যে কি দেখে জি ভরি দিচ্ছে আজকে যদি আমার একটা বহু থাকতো সুন্দর করে আপনার পোশাক আশাক এলাকা কিনে নিয়ে যার বহুকে পিন্ধা কত যে লকপক করে ঘুরে বেড়াইতুম কিন্তু ওই সুযোগটা আমার নাই খো এই যে রাজশাহী ল্যাবরেটরি স্কুলে যে এত সুন্দর মেলা হবে আমি কোনোদিন কল্পনাই করিনি চলেন আরো আগাই বিক্রি হচ্ছে কেমন আপু খাবেন বলেন কি দিবেন বলেন অনেক কিছু আছে আমাদের যে লকপক লকপক করছে খালি খাওয়ার লেগে
সন্দেশ আছে, বগুড়ার দই আছে, কি নিবেন বলেন, কি নাই সেটা বলেন, বলেন বলেন রাজশাহী ভাষা বলেন। আপনি কষ্ট হয় না খুবই জান কেমন করে না আল্লাহ কত কষ্ট করে রান্না আপনি আপনি তা হ্যাঁ কষ্ট করে রান্না করেছি আর রাত ধরে কষ্ট করে রেঁধেছি টমেটো পাশরা টমেটো করে সে খেয়ে যান বললে এমনি হবে না এগুলো সব কষ্টের জিনিস বললে এমনি বলবেন যে বলছে সবাই আসেন আর আমারকে আপাড়া আপাড়া পিঠাগুলো খেয়ে যান আচ্ছা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কমলার কেক বিক্রি হচ্ছে হচ্ছে মোটামুটি মোটামুটি মেলা আসছেন কি জন্য মেলা আসছে জীবনেতে জীবনে দেখতে খুব ভালো লাগে তো মেলা এসছি কারণে মুভি দেখতে আর খুব জীব লকপক করছিল মেলা আসার জন্য মেলা এসছি ছোট্ট ছোট্ট ছেলে পেলা গেলা আসছে আর একবার গাপ গাপ করে পিঠা গালাকে কিনছে আর গাপ গাপ করে খাইছে জান খান ভরে দিছে যে সেলফি তোলা জায়গা খানটা মান মান করে ঘুরে না যে দেখা বক বক করে ভালো লাগে তো ওইটা ফের কাল থেকে চালু হয়ে যাবে আপনারা যাবেন আর ই করবেন মানে কালকেও আছে 26 তারিখ আর 27 তারিখ মেলা আছে আপনারা কিন্তু দেখতে পাবেন তো যে ল্যাবরেটরি স্কুল মাঠে যেহেতু আপনার এই মেলাটা হয়েছে তো একটা উপলক্ষ তো আছে নাকি তো এই যে ল্যাবরেটরি স্কুলের ছেলে পেলার কি কর্মকাণ্ড সব কিছু কিন্তু একটা ইয়ার মাধ্যমে দেখাইছে তাহা আমার দেখছে এই যে দেখেন কাপড় চোপড় সব সাজাইছে এরা সাজিয়ে লাগছে ওকাশ মাইনাকো সব রকম দেখে জান ভরে দিচ্ছে জি কি বুটিক জানি মাহি বুটিক হাউস এই যে মাহি বুটিক্সের হাঁপাও আসছে তারপরে যে গিলাস মিলাস আছে এগুলাতে ফের আপনার রং বং করা আছে আপনারা যে কোনো জিনিস নিলে সুন্দর করে এই যে দেখেন আপনার সস্তার লাগে আপনার বোতলে ফের সুন্দর করে রং দেওয়া ডিজাইন করে থেয়েছে কাপড় চুপড় সব রকমের রং দেওয়া ডিজাইন করা আছে বুটিক্সের কাজ কাম আছে তো সব কিছু আপনার থালি খানটাও ফের কত ডিজাইন করা আছে জি তো যাই হোক আপনারা কিন্তু আর বাড়িতে বসা থাকেন নাকো কালকে যেমনি পহাত হইবে আর একবার পাকাম পাকাম করে সব একবার বহু বেটিকে লিয়ে একবার স্বামী টামিকে লিয়ে ছাইলে পিলাকে বেঁধা বুন্ধা রিক্সাতে পাকাত করে উঠে যাবেন উঠে যায় আপনার চলে আসবেন ল্যাবরেটরি স্কুল আর এই ল্যাবরেটরি স্কুলে এসে যে মালা টালা যা আজই কহিবে ইখান উখান কি না আপনারা সুন্দর করে মেলা একবারে পরিপূর্ণ করে দিবেন তো সব আপনারা দেখেন তাহলে বুঝতে পারলেন নাকি যে আজকে তো গেল গেল 26 তারিখ আর 27 তারিখ মেলা আছে 74টা দিন তো আপনারা আসবেন মেলাতে কিনবেন যাইবেন ঘুরবেন ফিরবেন আপনার ঘি জি একবারে ভরে যাবে তো সবার কেমন লাগলো ভিডিওটা আপনারা পাকাপাক কমেন্টসের মাধ্যমে কহিবেন আর এখন পর্যন্ত আর পেজটাকে যারা লাইক ফলো করেননি তারা ভাগ ভাগ করে লাইক ফলো করে দিবেন আর হয়েছে কি যে পেজটাকে এখন শেয়ার করে দেন ভিডিওটাকে সবাইকে জানিয়ে দেন যে মেলা ল্যাবরেটরি স্কুলে কিন্তু হয়েছে তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আর এই চকমক আলোতে এসে পাকাপাক ছবি তুলেন আল্লাহ হাফেজ।